बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय नवम श्रेणी শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দ্বিঘাত সহগ সমীকরণের ব্যবহারে 5.5 এর আংশিক আলোচনা করেছি। আজকে আমরা ওই অধ্যায়ের বাকি অংশ আলোচনা করব। তো আশা করি তোমরা বাড়ির কাজটুকু করেছো এবং যা যা করাইছি যে তিনটা গাণিতিক সমস্যা এগুলো বাসায় অবশ্যই ভালোভাবে রিভিশন দিয়েছো। তো এখন আমাদের আলোচনার আছে, দেখো তোমরা 1 থেকে 11 পর্যন্ত আছে। আমরা গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম 6 পর্যন্ত। আজকে শুরুতেই আমরা কি 7 আলোচনা করব। 7 নম্বর অঙ্কে একটু আমি প্রশ্নটা করি, তোমরা একটু মনোযোগ দাও। বলা আছে, একটি আয়তকার আয়তক্ষেত্রের পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা কত? 8 মিটার বেশি। পরিসীমা বেশি কার তুলনায়? দুই কর্ণের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা কয় মিটার? 8 মিটার। তার মানে পরিসীমাটা বড় হবে, দুই কর্ণের দৈর্ঘ্যটা কি ছোট হবে? কত ছোট হবে? 8 মিটার ছোট হবে। এবং বলা আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 48 বর্গমিটার। তার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। যথারীতি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হলে আমরা কি করব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো মনে করে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য x ধরলাম এবং প্রস্থ কত? y মিটার। তা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা x মানে দৈর্ঘ্য, y মানে কি প্রস্থ। তার মানে পরিসীমা হবে কত? 2 × x প্লাস y মিটার। এবং ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই তোমরা জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই বর্গ মিটার। এবং কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √x² + y²। আশা করি সূত্র নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এবার আসো প্রথম কন্ডিশন, এই যে 2 × x + y মূলত কি? পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমাটা বড়, কার তুলনায় বড়? এই যে এখানে আছে একটা কর্ণ, 2 দ্বারা গুণ করলে কি? 2টা কর্ণ হবে, অর্থাৎ 2 কর্ণের সমষ্টি অপেক্ষা বড়। কত মিটার বড়? 8 মিটার বড়। তার মানে আমি পরিসীমার থেকে যদি কি 2 কর্ণের সমষ্টি যদি আমি কি করি, বিয়োগ করি, তাহলে কি ফাইনালি আমরা পাবো কত? 8 পাবো। আবার বলছি এটার তুলনায়, এই যে 2 কর্ণের সমষ্টির তুলনায় পরিসীমা বড়, কত বড়? 8 মিটার বড়। তার মানে আমি পরিসীমা থেকে 2 কর্ণের সমষ্টি বাদ দেব, ফলে আমরা পাবো কত? 8 মিটার। এখন আমরা আংশিক একটু কাজ করছি, কাজ করে সমীকরণ তৈরি করছি। কি কাজ করছি দেখো, এখানে 2, এখানে 2, এখানে 8, তার মানে 2 কমন নিতে পারি। এরপরে 2 দ্বারা কি করছি? আমরা ভাগ করছি, যদিও এখানে সাইড রুটটা দেই নাই, দিয়ে নিবে কত? 2 দ্বারা ভাগ করে। ওকে, দেন তারপরে আমরা কি পাইলাম, যে এখানে দেখো x + y, 4টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি x + y - 4, আর এটা পক্ষান্তর করলাম, ফলে সমীকরণ 1। আর প্রশ্নে উল্লেখ আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? xy বর্গমিটার। দেখো xy বর্গমিটার, এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 48। তার মানে xy = কত? 48। এটাকে সমীকরণ 2 দিলাম। আমরা গাণিতিক সমস্যার যে বিবরণ, ওই বিবরণ থেকে আমরা 2টা সমীকরণ তৈরি করলাম, সমীকরণ 1 এবং সমীকরণ 2। এখন আমাদের কাজ কি, এই 2টা সমীকরণকে সলিউশন করব এবং কি x এবং y এর মান বের করব। সেক্ষেত্রে দেখো 1 নং হতে, 1 নং এ আছে কি? যথারীতি যে সমীকরণটা আছে আমি পুরোটাই লিখলাম সুবিধার জন্য। দেন আমরা দুই পাশে কি বর্গ করছি, দুই পাশে যদি বর্গ চিহ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে সাইড রুট না দিলেও সমস্যা নেই। এখন a + b + c² সূত্র তোমরা নিশ্চয়ই জানো, আমি সূত্রটা আবার একটু মনে করে দিচ্ছি। a + b + c² সূত্র কি হবে? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। আশা করি সবার মনে আছে। আমরা যদি এই সূত্রের আলোকে যদি এটাকে কি করি বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে দেখো এটার উপর স্কোয়ার মানে a স্কোয়ার, এটার উপর স্কোয়ার মানে b স্কোয়ার, আর +-4² এটাকে স্কোয়ার করলে কি হবে? এই যে মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তার মানে কি 4² কত? 16। তারপরে 2ab, এই যে 2ab, দেন কি 2bc প্লাস কত? 2ca, আর এটা স্কোয়ার রুটে কাটা গেলে কি হবে? x² + y² এখন দেখো x² y² 16 যা আছে তাই,
টু ইন্টু, এইখানে দেখো আমি এক্স ওয়াইয়ের মান কত 48, এই যে দেখো এক্স ওয়াই সমীকরণ কত 2, এক্স ওয়াইয়ের স্থলে আমি কি 48 বসাইছি, এখানে আমি প্রয়োজনে লিখবো 2 নম্বর, 2 নিউটনে আর একটু বিশ্লেষণ করে লেখলে লিখতে পারো যে 2 নিউটনে এক্স ওয়াই এর মান বসি, অথবা সংক্ষেপে লিখতেও পারো যে এক্স ওয়াই যেহেতু এক্স ওয়াই ইকুয়াল কত 48, আর এখানে গুণ করলে নিশ্চয়ই বুঝতেছো মাইনাস কত 8x হবে, এটা গুণ করলে কি হবে -8y, এটা পক্ষান্তর করলাম ফলে কি হবে, এই পাশে আসলে কি হবে মাইনাস হবে, এখন থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে, আর এই 16 প্লাস 2 ইন্টু কত 48 যদি আমরা কি যোগ করি তাহলে কত হবে 112 হবে, এখানে কত এই -8x -8y কে আমরা পক্ষান্তর করলাম অপর পাশে নিয়ে গেলে এটা কি হবে +8x এবং এটা হবে কত +8y, তারপরে আমরা টোটালটা পক্ষান্তর করলাম বাম পক্ষকে ডান ডানে বাম, তারপরে আমরা কি 8 কমন নিলাম বাম পাশে, 8 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কি থাকে x+y ইকুয়াল কত 14, আমরা y রাখলাম ইচ্ছা করলে x রাখতে পারি, y রাখলে y বাম পাশে x আর ডান পাশে হবে কত x টা ওই পাশে চলে গেলে 14 মাইনাস x, এটাকে আমরা সমীকরণ 3 দিলাম। এখন দেখো আমরা সমীকরণ 1 সমীকরণ 2 সমীকরণ 3 3 পর্যন্ত নিয়ে আসলাম, বাম পাশে y ইকুয়াল কত 14 মাইনাস x, 3 নং সমীকরণের এই মানটাকে আমরা 2 নং সমীকরণে কি প্রয়োগ করব, ফলে আমরা এখান থেকে কি x এর মান নির্ণয় করতে পারবো। আচ্ছা এবার আসো পরবর্তী অংশে, দেখো তাহলে আমরা কি লিখবো 2 নং সমীকরণে, সমীকরণে y এর স্থলে 14 মাইনাস x বসিয়ে, যদি 14 মাইনাস x বসাই তাহলে কি হয় দেখো, এখানে আছে x শুরুতেই তারপরে 14 মাইনাস x ইকুয়াল কত 48, বা 14x-x² -48 বা -x² + 14x + কত 48, যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি হবে x² - 14x প্লাস হবে না, এটাও কি হবে মাইনাস হবে = 0, ইচ্ছা করলে আমরা লিখতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি, আচ্ছা দেখো এখানে একটু সাজানো ভুল হয়ে গেছে, এটা মাইনাস হবে এটা কি হবে প্লাস হবে, আচ্ছা যাই হোক এখন আসো আমরা 48 এর কি মিডল টার্ম করব, তাহলে দেখো 48 কে আমরা ইচ্ছা করলে কি হতো ভাগাইতে পারি 8 ইন্টু কত 6, অর্থাৎ x² - কত 8x - কত 6x + কত 48, x-8 - 6x - 8, বা আমরা ফাইনালি পাচ্ছি x-8 ইন্টু কত x-6, আমরা 3 নং সমীকরণটাকে রেখে বাকি অংশ মুছে দিই, তাহলে আমরা লিখতে পারি কি হয় x-8 = 0, তোমরা নিশ্চয়ই বুঝতেছো দুইটা রাশির গুণফল যদি 0 হয় যে কোনো একটা গুণ যদি 0 হতে হবে, তার মানে x-8 ও 0 হতে পারে x-6 ও 0 হতে পারে, তাহলে আমরা লিখবো কি হয় x-8 = 0 অথবা এটা 0 না হলে অবশ্যই এটা 0, এই কন্ডিশনে যদি আমরা আলাদা করি ফলে আমরা x = কত পাচ্ছি 8 আর এখানে x = কত পাচ্ছি 6, এই x এর মানটা কয় রঙে বসাবো 3 রঙে বসাবো, তাহলে x এর মান 3 রঙে বসিয়ে পাই x = 8 হলে y = দেখো 14 মাইনাস 8 = 6,
আবার এক্স ইকুয়াল সিক্স হলে ওয়াই ইকুয়াল পাওয়া যাবে কত? 8। তাহলে একটু মনোযোগ দাও, এক্স এর মান যদি 8 হয়, ওয়াই এর মান 6, এক্স কি মূলত দৈর্ঘ্য ছিল আর ওয়াই ছিল কি প্রস্থ। তাহলে আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অলওয়েজ কি হবে, দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ কি হবে ছোট হবে। সেক্ষেত্রে যদি এটা দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ, ঠিক আছে, কারণ দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। কিন্তু দেখো দ্বিতীয় কন্ডিশনটা, এক্স কত? 6, ওয়াই কত? 8, তার মানে দৈর্ঘ্য এখানে ছোট, প্রস্থ এখানে কি বড়, ফলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে বলবো এক্স ইকুয়াল 6, ওয়াই ইকুয়াল কত? 8, গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বড় হতে পারে না। তাহলে ফাইনালি আমরা কি নিচের কন্ডিশনটা বাদ দিলাম, তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কত? এক্স ইকুয়াল 8 আর ওয়াই ইকুয়াল কত? 6। তাহলে আমরা কি লিখবো? লিখবো অতএব আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 8 মিটার, এবং প্রস্থ 6 মিটার। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ছোট হতে পারে। আচ্ছা আবার বলছি, দৈর্ঘ্যটা কি হবে? প্রস্থ অপেক্ষা ছোট হতে পারে না। অর্থাৎ যদি প্রস্থটা আগে লিখতাম, তাইলে হয়তো হইতো যে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে পারে না। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল কত নম্বর? 7 নম্বর সলিউশন। এবার আসো আমরা 8 নম্বর দেখবো। 8 নম্বরের প্রশ্নটা একটু পড়ি, একটু মনোযোগ দাও। বলা আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে। আবারও বলছি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, আচ্ছা, অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল কত হবে? 2 হবে। দেন কি বলছে দেখো, সংখ্যাটির সাথে যদি কি 27 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা সেক্ষেত্রে প্রথমত আমরা ধরে নেব যে একক স্থানীয় অঙ্ক এবং কি দশক স্থানীয় অঙ্ক। আট নম্বর দড়ি সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক এক্স এবং একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক ওয়াই, সুতরাং সংখ্যাটি কি হবে? আচ্ছা তোমাদের উদ্দেশ্যে বলতেছি, সংখ্যা নির্ণয় ধরো এই যে 73, তাহলে আমরা কি লিখতে পারি? 70 প্লাস 3, অর্থাৎ হবে 10 × 7 + 1 × 3। তার মানে এটা হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। এর সাথে আমাদের কি করতে হবে? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ দিতে হবে, একক স্থানীয় অঙ্কের সাথে কি 1 গুণ দিতে হবে। যদি গুণ দেই, তাহলে নিশ্চয়ই আমরা কোনো সংখ্যা কি নির্ণয় করা, অর্থাৎ বীজগণিতিক ভাবে কোনো সংখ্যা কি করতে পারি, নির্ণয় করতে পারি। তাহলে আমার দশক স্থানীয় অঙ্ক যেহেতু এক্স আছে, তাহলে কি হবে? 10x + 1 × y মানে কত? ওয়াই। তাহলে পেয়ে গেলাম সংখ্যাটি। এবার আসো প্রশ্নের দিকে একটু মনোযোগ দাও, কি বলা আছে দেখো। বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয় দ্বারা গুণ করলে ভাগফল কত হয়? 2 হয়। তাহলে আমরা সরাসরি প্রশ্ন মতো চলে যাই। তার আগে একটু বলে নেই, সংখ্যাটি হয়ে গেল। এবার আরো একটা কন্ডিশন আছে, দ্বিতীয় কন্ডিশনে কি বলা আছে দেখো, যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে। তাহলে লিখি, অঙ্কদ্বয়
স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, নিশ্চয় বুঝতেছে এক্সের স্থলে ওয়াই হবে, ওয়াইয়ের স্থলে কি হবে এক্স হবে, অর্থাৎ 10y প্লাস কত এক্স। এবার আমরা প্রশ্নপত্রের কন্ডিশনে যাচ্ছি, দেখো প্রশ্নটা একটু মনোযোগ দাও। প্রশ্নে উল্লেখ আছে, দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয় দ্বারা গুণ করলে, তার মানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা ছিল কি 10x প্লাস কত ওয়াই, অঙ্কদ্বয় দ্বারা গুণ, তার মানে অঙ্ক একটা এক্স আর একটা কি ওয়াই, অঙ্কদ্বয়ের গুণফল মানে এক্স আর ওয়াই গুণ করলে নিশ্চয়ই এক্স ওয়াই হবে। এই গুণফল, এই গুণফলকে আমরা এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এই গুণফল দ্বারা কি করব, ভাগ করব, ভাগ করলে কত হবে 2 হবে। আচ্ছা তো এটা মূলত সমীকরণ কত, এটাকে আমরা একটু কাজ করতে পারি, কি কাজ করতে পারি দেখো, বা 10x প্লাস ওয়াই ইকুয়াল কত 2x, এটাকে সমীকরণ 1 দাও। এবং দ্বিতীয় কন্ডিশনটা একটু পড়ো, দ্বিতীয় কন্ডিশনে কি আছে দেখো, হ্যাঁ দ্বিতীয় কন্ডিশনটা আছে দেখো যে সংখ্যাটি স্থান বিনিময়, সংখ্যাটির সাথে 27 যোগ করলে স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটির সাথে 27 যোগ করো, 10x প্লাস ওয়াই প্লাস কত, সংখ্যাটির সাথে 27 যোগ করলে, তাহলে 27, দেখো এটা হচ্ছে সংখ্যা প্লাস কত 27 যোগ করলাম, যোগ করলে কি হবে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে, অর্থাৎ অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করতে সংখ্যাটা ছিল কত নিশ্চয়ই এত, তাহলে কি হবে 10y প্লাস কত এক্স। এখান থেকে আমরা পাচ্ছি কত 10x মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 10y ইকুয়াল মাইনাস 27, তাহলে 9x মাইনাস 9y ইকুয়াল কত মাইনাস 27, 9 কমন নিলে কি হয় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 27, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত মাইনাস 27/9, লিখতে পারি কত মাইনাস 3, অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 3, সমীকরণ কত 3। আবারও দেখো, দেখো এখানে যে সংখ্যাটিকে আমি অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলাম ইকুয়াল 2 হয়, এখান থেকে যদি আমরা কি সমীকরণ তৈরি করি তাহলে কি লিখতে পারি 10x প্লাস ওয়াই ইকুয়াল কত 2xy, সমীকরণ 1। আর সংখ্যাটির সাথে 27 যোগ করলে কি হবে সংখ্যাটির স্থান বিনিময় হবে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় হবে, হইল এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু x ইকুয়াল কত y মাইনাস 3। আমরা এই মানটা কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাবো, এক নং সমীকরণে এক্স এর স্থলে ওয়াই মাইনাস 3 বসিয়ে, তাহলে 10x মানে কি ওয়াই মাইনাস 3 প্লাস ওয়াই ইকুয়াল 2 ইন্টু xy, এক্স ওয়াই কত, ওয়াই মাইনাস 3, আর এক্স তো এক্স, এক্স এর জায়গায় হবে ওয়াই মাইনাস 3 ইন্টু কত ওয়াই। দেখো এই যে 10x, এক্স এর জায়গায় আমি একটু তার মান বসাইলাম, তারপরে আছে কি প্লাস ওয়াই, প্লাস ওয়াই 2 ইন্টু 2 ইন্টু x এর স্থলে তার মান ইন্টু কত ওয়াই, বা 10y মাইনাস 30 প্লাস ওয়াই ইকুয়াল 2y² মাইনাস 6y,
ইকুয়াল এখানে হবে কত, 11y মাইনাস কত 30, তাহলে 2y² মাইনাস 6y মাইনাস 11y প্লাস 30, এখানে দেখো 2y² মাইনাস 17y প্লাস কত 30। আবার দেখো এটা দ্বারা গুণ করলে 10y, এটা দ্বারা গুণ করলে 30, তারপরে প্লাস y, 2 দ্বারা গুণ করলে 2y² কেন y আছে, তাহলে 2 ইনটু y ইনটু 2y² মাইনাস কত 3 দুগুণে 6, তাহলে 6, এখানে y আছে 6y। আচ্ছা তারপরে আসো আমরা টোটাল পক্ষটাকে চেঞ্জ করলাম, বাম পক্ষটাকে কি ডান পক্ষে নিয়ে আসলাম, ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসলাম, সেক্ষেত্রে এটা এটা যোগ করলে কত হবে, এত হবে। আচ্ছা তারপরে আসো 2y² এটা যদি এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা যোগ করলে কত হয়, এই যে 17y, এই যে এই মাইনাসটা এই পাশে আনলে প্লাস হবে তাই। আচ্ছা তারপরে এবার দেখো 30 ইন্টু কত 2, তাহলে 5 ইন্টু 6 ইন্টু কত 2, তাহলে 12 আর কত 5, তাহলে 2y² মাইনাস 12y মাইনাস কত 5y প্লাস কত 30। এখন 2y যদি আমি কমন নিই, তাহলে কি y মাইনাস 6, এখানে কি 5 কমন নিলে y মাইনাস 6, দেন y মাইনাস 6 এখানে হবে 2y মাইনাস 5 ইকুয়াল কত 0। এবার হয় y মাইনাস 6 ইকুয়াল 0 অথবা কি 2y মাইনাস 5 ইকুয়াল 0, ফাইনালি y ইকুয়াল 6 নিশ্চয়ই বুঝতেছো এটা কি y ইকুয়াল 5/2। এখন আসো আমরা কিন্তু অঙ্কদ্বয় ধরছিলাম কি, অর্থাৎ একক শ্রেণী অঙ্ক দশক শ্রেণী অঙ্ক x আর y ধরছি, সেক্ষেত্রে একক শ্রেণী অঙ্ক পূর্ণ সংখ্যায় থাকতে হবে, তাহলে আমরা এই মানটা কি গ্রহণ করতে পারবো না, কারণ কি একক শ্রেণী বা অঙ্ক সংখ্যা কখনোই কি ভগ্নাংশ হতে পারে না। তাহলে কি বলবো যে আমরা একটু রেখে রেখে রাখি y ইকুয়াল কত, লিখবো y ইকুয়াল 5/2 গ্রহণযোগ্য নয়, কারণ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক ভগ্নাংশ হতে পারে না। আচ্ছা তার মানে কি এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য। এবার আসো ওয়াই এর মানটা আমরা কোথায় বসাবো, 3 নং সমীকরণে বসাবো, লিখবো ওয়াই এর মান 3 নং সমীকরণে বসি, যদি বসায় তাহলে y ইকুয়াল 6 হলে নিশ্চয়ই x ইকুয়াল কত হবে y মাইনাস 3, তার মানে কি 6 মাইনাস 3 ইকুয়াল কত 3। সুতরাং সংখ্যাটি চাইছে কি, দেখো চাইছে কি সংখ্যাটি নির্ণয় করো, সুতরাং সংখ্যাটি কি হবে, সংখ্যাটি নিশ্চয়ই কত ছিল 10y প্লাস কত x, আমি সুবিধার জন্য এখানে লিখলাম। এবার x এর মানটা বসাও আর y এর মানটা বসাও, x ইকুয়াল কত, সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি ছিল 10, একটু মনোযোগ দাও 10 ইন্টু কত 3, তার মানে x এর মান ছিল 3 আর y এর মান ছিল কত 6, তাহলে বা কত হবে 36, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কটাকে আমরা কি x ধরছিলাম, এটা x আর এটা একক স্থানীয় অঙ্ক কত y, তাহলে হয়ে গেল নির্ণয় সংখ্যা কত 36। তাহলে আশা করি সবাই বুঝছো যে সংখ্যা নির্ণয়। এবার আসো আমরা 9 নম্বরের দিকে একটু আলোচনা করব, 9 কি বলা আছে দেখো,
একটি আয়তাকার বাগানের পরিসীমা 56 মিটার এবং কর্ণপ্রস্থ 20 মিটার। বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যেহেতু পরিসীমা দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে নিশ্চয়ই দৈর্ঘ্য আর প্রস্থ কি আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা শুরু করি 9 নম্বরে। প্রশ্নটা আবার করো যে একটি আয়তাকার বাগানের পরিসীমা এত, তার মানে দড়ি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 1 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ 1 মিটার। সুতরাং আয়তাকার বাগানের কি বলছে পরিসীমা, তাহলে 2 × x + y মিটার। আরো কি বলা আছে, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য নিশ্চয়ই কি লিখতে পারি, x² + y² মিটার। এখন যদি প্রশ্ন মতে আমরা যাই কি লিখতে পারি, দেখো পরিসীমার মান কত, 2 × x + y = আসে 56। অর্থাৎ ফাইনালি আমরা লিখতে পারি x + y = কত, 56 সমীকরণে। এবং কর্ণের দৈর্ঘ্য x² + y² = কত হবে, 20। বা বর্গ করলে আমরা কি পাচ্ছি, x² + y² = কত, 400। সমীকরণ 2। এখন আসো, স্যার 2 দিয়ে ভাগ করলে এটা কত হয়, 28। এখন আসো ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তার মানে সমান ক্ষেত্রফল কার সমান ক্ষেত্রফল, আমার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে কি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মূলত কি xy। তাহলে প্রয়োজনে আমি লিখি নেই এখানে যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল xy বর্গমিটার। এখানে আমাদের xy বের করতে হবে। xy আশা করি তোমরা বের করতে পারবে, কিভাবে পারবে, যদি আমরা 1 নং এর সময়ক্রম আমরা একটু সংক্ষেপে করতেছি, x + y = কত, 20। বা এটাকে যদি আমি সূত্র করি, তাহলে নিশ্চয়ই আমরা পাচ্ছি কি, x² + y² + 2xy = 28। স্কোয়ার করলে কত আসে দেখো, 784। তাহলে এখানে x² + y² আসে কত, 2xy = কত, 784। 2xy = 784 মাইনাস এত, বা xy = 384/2 = 192। তাহলে আমরা পাচ্ছি কার ক্ষেত্রফল, এত এর ক্ষেত্রফল। ফাইনালি কি হবে, এটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 192 বর্গমিটার। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √ 192 মিটার, বা সম্ভবত কত হবে, 8√3। এত মিটার একটু সংক্ষেপী করলাম, দেখো যে ফাইনালি এখান থেকে xy বের করলাম, কেন, x × y মূলত কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কার সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এখানে প্রয়োজনে শর্ত মতে কথাটা লিখে নিতে পারো,
যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 192। এবার ক্ষেত্রফলকে যদি আমি রোট করি তাহলে স্বাভাবিকভাবে কি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। সময় খুবই কম, তারপরে আমি একটু বলছি। দেখো তোমরা এই যে প্রথমত আমি 7 নম্বর অঙ্কটা করিয়েছি, 7-এর মতো মূলত 10, কেননা একটু মনোযোগ দাও। 10 নম্বরে বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার, অর্ধ পরিসীমা তার কর্ণের দৈর্ঘ্য অপেক্ষা এত মিটার বেশি। সেম জিনিস 7-এ, আশা করি তোমরা 7-এর মতো করেই কি করতে পারবে, কত 10 নম্বর। তো আর সময় নাই, আজকে এই পর্যন্তই শেষ। আমরা 5.5 শেষ করব, আর ঈদের বন্ধুর মাঝখানে ছুটি আছে, তোমরা এই পর্যন্ত যা করছো এগুলো অবশ্যই একটু রিভিশন দিতে পারবে এই ছুটিতে, এবং ছুটির পর আমরা কি 5.6 করব। ততক্ষণে আমরা কি করব, অর্ধবার্ষিক সিলেবাসের এই পর্যন্ত যা আলোচনা হয়েছে এগুলো একটু রিভিশন দেব, আর বাড়ির কাজ হিসাবে এই অধ্যায়ে থাকবে তোমাদের, দেখো আমি 6, 10, 11 6 নম্বর আগেই ছিল, তারপরে আবার দিচ্ছি 6, 10, 11, এই তিনটা বাড়ি কাজ করবে কত, 5.5-এর উপরে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আবারও বলছি ঈদের ছুটিতে সবাই ভালো থাকো, সবার ঈদ আনন্দময় হোক। তোমরা অবশ্যই অবশ্যই এই পর্যন্ত যতগুলো ক্লাসে আমরা যে যেসব অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো করছি এগুলো প্রত্যেকেই ভালোভাবে কি রিভিশন দিবে এবং কি এগুলো খাতায় লিপিবদ্ধ করবে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, অগ্রিম ঈদ মোবারক।